ওকে, প্রিয় শিক্ষার্থী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বিগত এক সপ্তাহ থেকে এইচএসসি ম্যাথ সিলেবাসের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার শুরু করেছি, যে চ্যাপ্টারটা ছিল বাস্তব সংখ্যা ও অসমতা। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে, আমাকে অনেকে ফোন দিয়েছেন, অনেক গার্ডিয়ান ফোন দিয়েছেন যে বাবা সেকেন্ড ইয়ারের জন্য তো করছো, তো একটু ফার্স্ট ইয়ারদের জন্য কিছু ক্লাস দিলে ভালো হয়। সেটার পর থেকে আমি একটু চিন্তা করলাম যে ঠিক আছে, ভিডিও ক্লাস আমি যেগুলো ইউটিউবে দিচ্ছি সেগুলো আসলে ক্যামেরাতে ধারণ করে এডিটিং করার পরে দিচ্ছি। তো আজকে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমি বাসায় বসে তোমাদের জন্য কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করছি একা একা। এখানে ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আপাতত কিছু পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য আমি একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে আমি আজকে শুরু করব আসলে ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টারটা, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ওকে, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আমি মেনলি পড়াবো ম্যাট্রিক্স, এখন নির্ণায়কটা পরে পড়াবো আমি। এবং আমি প্রাইভেটেও নির্ণায়ক চ্যাপ্টারটা একবারে মোটামুটি শেষের দিকে পড়াই। ছেলেমেয়েরা অনেক অভিযোগ করে আমার বিরুদ্ধে, ভাই নির্ণায়ক কবে করাবেন, নির্ণায়ক কবে করাবেন। আসলে এই নির্ণায়কগুলো করানো হয় এই জ্যামিতিতে, যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাই স্থানাঙ্ক জ্যামিতিতে, তখন কিছুটা আর বিস্তার দেখানো হয়। তারপরেও আমি অবশ্য নির্ণায়কের একটা ক্লাস আমি নিব শেষের দিকে, তবে ম্যাট্রিক্স নিয়ে আমি বেশি আলোচনা করব, রাইট? এই ম্যাট্রিক্স শব্দটা আসলে ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট, এবার যারা নতুন ভর্তি হবে, এখনও যাদের রেজাল্ট বের হয়নি এসএসসির, তাদের জন্য আসলে এটা, তারা আসলে এই ম্যাট্রিক্স কথাটার সাথে আমার জানা মতে নতুন কথা, আসলে এরা এই প্রথম শুনতেছে যে ম্যাট্রিক্স শব্দটা আসলে, রাইট? কিন্তু হয়তোবা অনেকে যারা একটু অনেক অগ্রসমান বা অগ্রগামী স্টুডেন্ট, তারা হয়তোবা ম্যাট্রিক্স সিনেমার নাম শুনেছ তোমরা, তা সেই ম্যাট্রিক্স সিনেমা থেকে একটা নাম তোমরা শুনেছ যে ম্যাট্রিক্স, আসলে ওইটা ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স আসলে অন্য জিনিস। তো ম্যাট্রিক্সের আসলে আমরা একটু ইতিহাস যদি জানি তাহলে সেটা হচ্ছে যে তোমার মোটামুটি 1850 সালের দিকে জে জে সিলভেস্টার নামের একজন ইংলিশ গণিতবিদ এই ম্যাট্রিক্স কথাটা প্রথম চালু করেন। তাহলে কত সালে? 1850 সালে, 1850 সালে জে জে সিলভেস্টার, জে জে সিলভেস্টার, ওকে, জে জে সিলভেস্টার নামে একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান প্রথম এই ম্যাট্রিক্স কথাটা উল্লেখ করেন। তারই এক সহকর্মী 1853 সালে, 1853 সালে, 1853 সালে তার এক সহকর্মী, মানে সিলভেস্টারের সহকর্মী আর কি, বন্ধু মানুষ, ওনার নাম ছিল মোস্ট প্রবলি আর্থর কেলে, আর্থর কেলে, সি এ ওয়াই এল ই ওয়াই, আর্থর কেলে, ওকে। ইনি 1853 সালে এই ম্যাট্রিক্স কথাটাকে প্রকাশ করেন এবং 1858 সালে উনি রয়্যাল সোসাইটির মাধ্যমে এই মেমোইর, বলা হয় মেমোইর অফ ম্যাট্রিক্স নামে একটা বইয়ে উনি এই ম্যাট্রিক্স কথাটাকে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ করেন আর কি। কত সালে? 1858 সালে উনি প্রথম হচ্ছে রয়্যাল সোসাইটিতে যখন বইটা জমা দেন,
ওই বইয়ে, মানে ওটাকে বলা হয় মেমোয়ার অফ ম্যাথমেটিক্স, ওকে, মেমোয়ার অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের আসলে স্মরণ স্মরণীয় জিনিস বলা হয় আর কি এটাকে সংক্ষেপে, ভালো বাংলা বলতে পারলাম না, দুঃখিত। তো ওখানে 17 থেকে 35 পৃষ্ঠার মধ্যে উনি এই জিনিসটা উল্লেখ করেন, আসলে যে ম্যাট্রিক্স কথাটা উল্লেখ করেন। আসলে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি সেটা আমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করি। তো আমি যদি তোমাদেরকে বলি, সাধারণভাবে আমি খুবই সিম্পলভাবে বোঝাবো এই জিনিসটা, আমি আমার থেকে যে আমার অন্তর থেকে যেটা বুঝতে পারি, আমি আমার ভিতর থেকে যেটা আমি বুঝি আর কি, এই ম্যাট্রিক্স জিনিসটাকে সহজে বোঝানোর জন্য, মনে করো রাজশাহী শহরে একজন ডিস্ট্রিবিউটর যে কিনা পানীয় বিক্রি করে, কি বিক্রি করে, পানীয় বিক্রি করে, সে 3 প্রকারের পানীয় বিক্রি করে, রাইট? আমি বললাম সে স্প্রাইট বিক্রি করে, স্প্রাইট বিক্রি করে, ওকে, কোকা কোলা আর মনে করো পেপসি, এই পেপসি বিক্রি করে। তাহলে কয় প্রকারের পানীয় বিক্রি করে? 3 প্রকারের পানীয় বিক্রি করে, রাইট? এখন এই ডিস্ট্রিবিউটরের 3 জন মার্কেটার আছে, কয়জন মার্কেটার? 3 জন মার্কেটার। তাহলে মার্কেটার আছে 3 জন মার্কেটার, অর্থাৎ যারা মার্কেটে, ওই দেখবা অনেক সময় এই যেগুলো হচ্ছে তোমার মনোহারি দোকান বলা হয় বা ভ্যারাইটিস দোকান, সেগুলোতে অনেক সময় যে ব্যাগে করে খাতা নিয়ে এসে অর্ডার নিয়ে যায়, তাহলে মার্কেটার ছিল কয়জন? 3 জন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন মার্কেটারকে বলা হলো যে তুমি রাজশাহী শহরে থাকো, আরেকজন মার্কেটারকে বলা হলো তুমি চাঁপাইনবাবগঞ্জ শহরে যাও, আরেকজন মার্কেটারকে বলা হলো তুমি নওগাঁয় যাও, রাইট? তো প্রথম মার্কেটার দেখলো রাজশাহীতে 3টা ডিলার আছে। এখন প্রথম মার্কেটার গেল রাজশাহীর, প্রথম মার্কেটার, ওকে, প্রথম মার্কেটার গেল কোথায়? রাজশাহীতে 3টা ডিলার আছে, মনে করো লক্ষ্মীপুরে 1টা ডিলার আছে, সাহেব বাজারে 1টা ডিলার আছে, ভদ্রা মোড়ে 1টা ডিলার, রাইট? তার প্রথম ডিলার বলল, প্রথম ডিলারের কাছে যখন গেল সে, ওই মার্কেটারটা, রাইট, প্রথম ডিলারের কাছে যখন গেল, তখন মার্কেটার বলল ভাই আপনার আজকে চাহিদাটা একটু বলেন, তাহলে আমি কালকে মালগুলো পাঠিয়ে দিব, মানে এই যে স্প্রাইট, কোকা কোলা, পেপসি। তখন প্রথম ডিলার বলল যে ভাই ঠিক আছে, স্প্রাইট দেন আমাকে আপনি, স্প্রাইট দেন হচ্ছে এই 20 লিটার, ওকে, 20 লিটার দিলাম এটা। তারপরে কোকা কোলা দেন 10 লিটার, ওকে, আর পেপসি দেন এই মোটামুটি 15 লিটার। এইভাবে সে কী করে, একটা ডায়েরিতে এটা তুলে নেই, এ নোট করে নেই, ওকে। এইরকমভাবে দ্বিতীয় ডিলারের কাছে গিয়ে বললো, তাহলে এরকম আরেকটা ডিলারের কাছে গেল, এটা মনে করো লক্ষ্মীপুরের ডিলারের কাছে গিয়েছিল, রাইট? এবার গেল হচ্ছে দ্বিতীয় ডিলার, তার দোকানটা কোথায়? সাহেব বাজারে, রাইট? দ্বিতীয় ডিলার বললো যে ঠিক আছে ভাই, আমাকে আপনি স্প্রাইট দেন হচ্ছে মোটামুটি কত, 35 লিটার, ওকে, সাহেব বাজারে একটু চাপ বেশি তো। তারপরে আপনি হচ্ছে কোক দেন, কোক লিখলাম, হ্যাঁ, কোকা কোলা না লিখে কোক লিখলাম, কোক দেন হচ্ছে 30 লিটার, ওকে। তারপরে আবার বললো হচ্ছে যে ঠিক আছে, পেপসি দেন আপনার হচ্ছে কয় লিটার দেবো বলো, 40 লিটার, ঠিক আছে দিলাম 40 লিটার, ওকে। এইভাবে তৃতীয় ডিলারের কাছে যখন যাবে, সে এখানে লিখলাম, এখানে জায়গা আছে যেহেতু,
তৃতীয় ডিলারের কাছে যখন গেল, তৃতীয় ডিলার কোথায় দোকান দিয়ে বসে আছে? ভদ্রার মোড়ে, রাইট? তাহলে তৃতীয় ডিলারের কাছে যখন গেল, তখন তৃতীয় ডিলার কি কি অর্ডার করতেছে দেখো, স্প্রাইট, স্প্রাইট সংক্ষেপে লিখলাম, সে দিল এই 5 লিটার, হ্যাঁ 5 লিটার। তারপরে কোকা কোলা দিল, মনে করো এই কোকা কো থেকে কোকা কোলা বুঝালাম, হ্যাঁ এ দিল মনে করো 15 লিটার, হ্যাঁ একটু বেশি খায় লোকজন কোকা কোলা, যাই হোক। আর একটা হচ্ছে পেপসি, তো এই পেপসি পেপসি নিল মনে করো 20 লিটারের অর্ডার, রাইট? এগুলো কি আসলে, এই যে দেখো প্রথম ডিলার যেটা করলো, প্রথম ডিলার এগুলো হচ্ছে তার অর্ডার প্লেস করলো, রাইট? যে কার কাছে, মার্কেটারের কাছে, ওই পেপসি কোম্পানির যে ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তিনটা মার্কেটার ছিল। আচ্ছা আমরা তিনটা মার্কেটার না, দুটা মার্কেটার নিয়ে কাজ করবো, রাইট? একজন রাজশাহী শহরে আর একজন চাঁপাইনবাবগঞ্জ শহরে মার্কেটার দুটা। তো প্রথম মার্কেটার কী করেছে, একটা ডায়েরিতে করে এইভাবে অর্ডারগুলো লিখে নিয়ে এসছে, ওকে? যে প্রথম ডিলার যেভাবে লিখেছে এভাবে প্রত্যেকটা লাইন লাইন লিখে, আবার দ্বিতীয় ডিলার এভাবে লিখলো, তৃতীয় ডিলার আবার হচ্ছে মনে করো তৃতীয় ডিলারের কাছ থেকে যে অর্ডারগুলো পাইলো সেগুলো সে এভাবে লিখলো, দিয়ে দেখো আমার এখানে যেমন এক পেজ লেখা শেষ হয়ে গেছে, এরকমভাবে এই প্রথম মার্কেটার যে সে এই ডায়েরির একটা পেজ নষ্ট করে ফেলেছে এইভাবে লিখে, রাইট? তো আলটিমেটলিভাবে এটা যখন এসে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দেওয়া হয় যে কিনা ওই সার্ভিসটা দিবে আর কি ওই কোম্পানির, তখন পরের দিন করে কি এই জিনিসগুলো আবার সাপ্লাই দেয় দোকানদারের কাছে, রাইট? তো আমার প্রশ্ন, এবারে যে দ্বিতীয় মার্কেটার চাঁপাইনবাবগঞ্জে গেছে, সে একটু টেকনিক্যাল, সে একটু ভালোভাবে পড়ালেখা করে গেছে হচ্ছে তোমার একাডেমিকে, আসলে এই জিনিসটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, দেখো সেটা কীভাবে উপস্থাপন করেছে। আমি তাহলে একটু এটা ইয়া করি, এই পেজটা একটু নতুন করে নিই, ক্লিয়ার করে দিই। এটা খেয়াল করো, দ্বিতীয় ডিলার, দ্বিতীয় মার্কেটার চাঁপাইনবাবগঞ্জে গিয়ে সে কী করেছে জানো, আগে থেকেই এরকম একটা শখ করে নিয়েছে যে এখানে লিখবে সে প্রথম ডিলার, প্রথম ডিলার, ওকে? তারপরে এখানে লিখলো সে দ্বিতীয় ডিলার, দ্বিতীয় ডিলার, ওকে? এখানে লিখলো দ্বিতীয় ডিলার, আর এখানে লিখলো সে তৃতীয় ডিলার, ওকে? তৃতীয় ডিলার। এইবারে সে কী করলো জানো, এখানে লিখলো সে কোকা কোলা, সরি আগে কী ছিল, স্প্রাইট, স্প্রাইট, তাহলে এখানে লিখলাম স্প্রাইট, স্প্রাইট, তারপরে ছিল কোকা কোলা, কোকা কোলা সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, আর শেষে ছিল পেপসি, পেপসি, ওকে? এবার দেখো বুদ্ধিমানের কাজ, দেখো দ্বিতীয় মার্কেটারের কাজ এটা, হ্যাঁ দ্বিতীয় মার্কেটার যে উপস্থাপনটা করবে এই ডিস্ট্রিবিউটরের কাছে এসে, সেটা একটু খেয়াল করো। সে প্রথম প্রথম ডিলারের কাছে যায়, বললো ভাই আপনার কী কী প্রয়োজন, প্রথম ডিলার বললো ভাই স্প্রাইট দেন 20 লিটার, এই যে 20 লিটার লিখে নিল, দেখো স্প্রাইট 20 লিটার, কে দিয়েছে অর্ডার, প্রথম ডিলার। কোকা কোলা দিল 17 লিটার, 17 লিটার, আবার পেপসি দিল 10 লিটার, ওকে? এই অর্ডারটা কার, এই অর্ডারগুলো হচ্ছে প্রথম ডিলারের, ক্লিয়ার? এবার দ্বিতীয় ডিলার স্প্রাইট দিল 30 লিটার, কোকা কোলা দিল 20 লিটার, আর এটা দিল 40 লিটার পেপসি, ওকে? এবারে দেখো এই লাইনটা দিয়ে আমরা কী বোঝাবো, দ্বিতীয় ডিলার স্প্রাইট দিয়েছে 30 লিটার, কোকা কোলা দিয়েছে 20 লিটারের অর্ডার, পেপসি দিয়েছে 40 লিটারের অর্ডার, ক্লিয়ার? আর তৃতীয় ডলার করেছে কি, দিল 7 লিটার হচ্ছে স্প্রাইট, কোকা কোলা দিল হচ্ছে 10 লিটার, আর হচ্ছে পেপসি দিল 5 লিটার, রাইট? আর এইটুকু জায়গার মধ্যে অর্ডারগুলো লিখে নেওয়া হয়ে গেছে। এইবারে কী করবে সে, সে নিয়ে আসে ডিস্ট্রিবিউটরকে দিবে, ডিস্ট্রিবিউটর পরের দিন সাপ্লাই দেবে। যখন ডিস্ট্রিবিউটরের কাছে এসে বা কোম্পানির মালিকের কাছে এসে এই দ্বিতীয় মার্কেটার যে ছিল এর রিপোর্টটা তৈরি করা দেখে খুব খুশি হয়ে যাবে, এবং এটা এটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। কিন্তু দেখো যে কেউ বুঝবে যে স্প্রাইট প্রথম, তাহলে স্প্রাইট মোট কত লিটার লাগবে, এই যে দেখো এগুলো সব কটার যোগফল, রাইট? কোকা কোলা মোট কত লিটার লাগবে, এগুলোর যোগফল, পেপসি কত লিটার লাগবে, এগুলোর যোগফল, রাইট?
প্রথম ডিলারের অর্ডার মোট কত লিটার এগুলোর যোগফল, দ্বিতীয় ডিলারের মোট কত লিটারের অর্ডার আছে সব মিলিয়ে এগুলোর যোগফল, তৃতীয় ডিলারের মোট কতগুলো অর্ডার আছে এগুলোর যোগফল। কি ক্লিয়ার? তাহলে যে দিক দিয়ে যাও না কেন এই অর্ডার প্লেসমেন্টটা অত্যন্ত সুন্দর। এবং এটা দেখো এটাকে আয়তাকারে সুসজ্জিত কিনা, আয়তাকারে সুসজ্জিত, রাইট? এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা আসলে, রাইট? বলা হচ্ছে এরকমভাবে যে আয়তাকারে সুসজ্জিত কতকগুলো ভুক্তি, তাহলে আমি যদি সংজ্ঞা লিখি এখন ম্যাট্রিক্সের, হ্যাঁ, আয়তাকারে ওকে সুসজ্জিত, সুসজ্জিত কতকগুলো ভুক্তি মানে হচ্ছে উপাদান। আসলে উপাদান লেখা যাবে না এখানে ইন্টারমিডিয়েট সিলেবাসে, এখানে ভুক্তি লিখতে হবে। এটার ইংলিশ আসলে এন্ট্রি, ENTRY, এন্ট্রি। তাহলে আয়তাকারে সুসজ্জিত কতকগুলো ভুক্তি শুধু সারিতে দেখো, যদি আমার এখানে এরকম করা হতো যে স্প্রাইটের শুধু আমি কত লিটার নিবে এটা দেখব, তাহলে দেখো এখানে শুধু একটা সারি বিবেচনা করা হয়েছে, সারি বরাবর এগুলো উল্লেখ করা যায়। 20 লিটার, 30 লিটার, 7 লিটার। প্রথম ডিলার নেবে 20 লিটার স্প্রাইট, দ্বিতীয় ডিলার নেবে 30 লিটার স্প্রাইট, তৃতীয় ডিলার নেবে 7 লিটার স্প্রাইট। কি ক্লিয়ার? তাহলে দেখো কেবলমাত্র এই একটা এই অনুহী বরাবর এইটাকে বলা হয় সারি, আসলে এইটাকে বলা হয় এক নম্বর সারি আসলে। ওকে, তাহলে এটাই বলা হচ্ছে যে আমার যদি শুধুমাত্র স্প্রাইটের অর্ডার নিতে হতো, ধরে নাও তোমার শুধু কেবল স্প্রাইটের কোম্পানি আছে, তাহলে তুমি তিনটা ডিলারের কাছে গিয়ে কী করবা, কে কত লিটার স্প্রাইট নেবে সেটা লিখেই তুমি শেষ করে দিতা, রাইট? তখন শুধুমাত্র একটা সারি ব্যবহার করা হতো। এই জন্যই আমি বলেছি আয়তাকারে সুসজ্জিত কতকগুলো ভুক্তি শুধু সারিতে বা শুধু কলামে। এটা দ্বারা কি বুঝাচ্ছি আমি? ধরে নাও তুমি তিন প্রকারের পানীয় বিক্রি করো, বাট একটা মাত্র ডিলার আছে, তাহলে শুধু এই কলামটা ব্যবহার করবা তুমি, রাইট? শুধু কলামে, অথবা সারি ও কলাম উভয়ে সাজিয়ে ফার্স্ট ব্রাকেট অথবা থার্ড ব্রাকেট এইভাবে প্রকাশ করা হয় ম্যাট্রিক্সে। দেখো এখানে একটা ডাবল ডান দেওয়া হয়, একটু ডান পাশে একটা ডাবল ডান দেওয়া হয়, অথবা এই বন্ধনী, ওকে, তার সাজে ফার্স্ট ব্রাকেট অথবা থার্ড ব্রাকেট অথবা এই বন্ধনীর মাধ্যমে প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে ম্যাট্রিক্স বলে। কি ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি? আয়তাকারে সুসজ্জিত কতকগুলো ভুক্তি অর্থাৎ উপাদান অর্থাৎ এন্ট্রি শুধু সারিতে অথবা শুধু কলামে অথবা সারি ও কলাম উভয়ের মাধ্যমে সাজাতে হবে, এবং এই সাজানো ব্যবস্থাটাকে ব্র্যাকেট দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। এই ব্র্যাকেটটা কেন আসলো এটার ব্যাখ্যা আসলে আমি দেবো না, এটা দিয়ে গেছে কে 1853 সালে
আর্থার কেলে এইভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করে গেছেন, ওকে, উনি ফার্স্ট বাকেট ইউজ করেছিলেন, ঠিক আছে। পরবর্তীতে আরও অনেক গণিতবিদ এটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, আবার ডাবল ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে এটা বলা হয় ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্স কাকে বলে, কিভাবে সাজাতে হবে, সেই ভুক্তিগুলো বাস্তব সংখ্যা হতে পারে, অবাস্তব সংখ্যা হতে পারে, অন্য কোনো এলিমেন্ট হতে পারে, অর্থাৎ পরিমাপকৃত জিনিস, রাইট। অবাস্তব সংখ্যা এটা একটা সংখ্যা পদ্ধতি আসলে, সেটা হচ্ছে জটিল সংখ্যা বলা হয়, রাইট। সেগুলোকে, তার মানে আমি ক্লিয়ারলি আরেকবার বলছি, আয়তাকারে সুসজ্জিত কতকগুলো ভুক্তি শুধু সারিতে অথবা শুধু কলামে অথবা সারি কলাম উভয় জায়গায় সাজিয়ে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা ডাবল বন্ধনীর মাধ্যমে প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে ম্যাট্রিক্স বলে। ক্লিয়ার? তাহলে এই যে ম্যাট্রিক্সের আমরা এই যে দেখো অনুভূমিক বরাবর এই উপাদানগুলো যেখানে অবস্থান করে এগুলিকে বলা হয় ম্যাট্রিক্সের সারি, আর এগুলিকে বলা হয় ম্যাট্রিক্সের কলাম, রাইট। তাহলে এইগুলিকে বলা হয় সারি। তাহলে আমি এটাকে একটু মিশাই দিয়ে আমি আবার একটু সুন্দর করে লিখি, ওকে। তাহলে দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখতেছি, ওকে। এখন তাহলে আমরা ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। আমি বিশেষ করে এখানে টু নিলাম, এখানে থ্রি নিলাম, এখানে ফোর নিলাম, এখানে ফাইভ নিলাম, এখানে সিক্স নিলাম, এখানে সেভেন নিলাম, এখানে মাইনাস ওয়ান নিলাম, এখানে জিরো নিলাম, এখানে থ্রি নিলাম, ওকে। এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা ম্যাট্রিক্স মানে আসলে উপস্থাপন করার পদ্ধতি, ম্যাট্রিক্স প্রকাশ করার পদ্ধতি, রাইট। ম্যাট্রিক্স কিন্তু একটা পদ্ধতি মাত্র, এইটা কিন্তু কোনো সংখ্যা না, এই গোটা জিনিসটা কোনো সংখ্যা না, বাট এর ভিতরে যেগুলো আছে সেগুলো এন্ট্রি বা ভুক্তি বলা হয়, রাইট। তাহলে এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম আমি। এখন বলতো এই ম্যাট্রিক্সের কয়টা সারি বিদ্যমান? তাই সারি মানে কি, আমি বলেছি অনুভূমিক বরাবর যেটা দেখা যাবে, অনুভূমিক বরাবর এই উপাদানগুলো এ বরাবর আছে, তাহলে এটাকে বলা হয় সারি, এটা একটা সারি, এটা একটা সারি, রাইট। তাহলে এখানে টোটাল কয়টা সারি আছে? এখানে টোটাল তিনটি সারি বিদ্যমান, ওকে। অনুভূমিক বরাবর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সারি, তাহলে তিনটি সারি বিদ্যমান। এবার উলম্ব বরাবর দেখো তো, এ বরাবর কী আছে? এ বরাবর আছে তোমার একটা কলাম, যেগুলোকে বলা হয় কলাম, একটা দুইটা তিনটা, তাহলে এটাও একটা কলাম, এটাও একটা কলাম, তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে কলাম। তাহলে কয়টা কলাম আছে এখানে? তিনটি কলাম আছে, রাইট, তিনটি কলাম আছে। তাহলে উপর নিচে অর্থাৎ খাড়াভাবে যেগুলো অবস্থান করে সেগুলোকে বলা হয় কলাম, আর অনুভূমিক বরাবর যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় সারি। আমি ক্লাসে মজা করে বলি যে অনুভূমিক বরাবর যেগুলো থাকে সেগুলো সারি, আর উলম্ব বরাবর যেগুলো সেগুলোকে বলা হয় লুঙ্গি, রাইট। এটা বোঝানোর জন্য আসলে আমি বলি ছেলে মেয়েদেরকে, অনেক সময় অনেক স্টুডেন্ট সারি কলামের কথাই ভুলে যায়, আমি কী করব? তখন আমি বুঝাই যে দেখো ছেলেরা লুঙ্গি পরে আসলে কোন দেখে, লুঙ্গি পরে কোন দিকে বলো তো? ছেলেরা লুঙ্গি পরে হয় উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ উপর নিচে যেগুলো থাকবে সেগুলি হচ্ছে কলাম, রাইট। আর মেয়েরা দেখবে শাড়ি পরে এভাবে, হ্যাঁ, এভাবে কুচি করে কুচি করে কুচি করে কুচি করে এভাবে, রাইট। অর্থাৎ বাম থেকে ডানের দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে তোমার শাড়ি বলা হয়, ক্লিয়ার। তাহলে এই ম্যাট্রিক্সের তিনটা শাড়ি এবং তিনটি কলাম বিদ্যমান, ক্লিয়ার। কোনো একটা ম্যাট্রিক্সের যে কটা শাড়ি এবং যে কটা কলাম বিদ্যমান আছে, এই শাড়ি সরি দেখো তাহলে শাড়ি এবং কলাম জিনিসটা আমি আরেকবার বলি, সরি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যে কটা শাড়ি আছে, যেমন এই ম্যাট্রিক্সের কটা শাড়ি বিদ্যমান? এখানে তিনটি শাড়ি বিদ্যমান, তাহলে এটার শাড়ি আছে তিনটি, ওকে। আর কলাম আছে কয়টি গো? কলাম আছে তিনটি, রাইট। এই জিনিসটাকে এইভাবে লিখে এই যে এই গুণ চিহ্ন দেওয়া হয়েছে, রাইট, থ্রি ইন্টু থ্রি বলা যাবে না, এটাকে পড়তে হয় যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি বাই থ্রি
অর্ডার্ড ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা পড়ব কিভাবে, থ্রি বাই থ্রি, থ্রি বাই থ্রি অর্ডার্ড, অর্ডার্ড, অর্ডার্ড ম্যাট্রিক্স। ওকে, তাহলে থ্রি বাই থ্রি অর্ডার্ড ম্যাট্রিক্স। এবং অবশ্যই অবশ্যই মনে রাখবা, এই নোটেশনের প্রথম ডিজিটটা কিন্তু সারির সংখ্যা নির্দেশ করবে, এটা হচ্ছে সারির সংখ্যা নির্দেশ করবে, সারি সংখ্যা নির্দেশ করে, সারি সংখ্যা। আর এটাকে আমরা কি বলবো, কলাম সংখ্যা নির্দেশ করে, রাইট, এটাকে আমরা বলবো কলাম সংখ্যা। ক্লিয়ার? তাহলে সারির সংখ্যা আর একটা কি, কলাম সংখ্যা। তাহলে যদি কখনো কোনো ম্যাট্রিক্সকে আমরা এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স বলি, এম বাই এন ক্রমের, এটাকে বলা হয় থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটাকে বলি এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স। তাহলে সারি কয়টা, তাহলে আমি যদি এই নোটেশন দিয়ে জিজ্ঞেস করি যে এই ম্যাট্রিক্সের সারি কয়টা, এই ম্যাট্রিক্সের সারি প্রথমটা, রাইট, তাহলে এখানে সারি হবে এম সংখ্যক, সারি হচ্ছে এম টি, আর কলাম কয়টা বলো তো, এখানে এখানে কলাম আছে এন সংখ্যক, এন টি। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে, এটা দেওয়ার অর্থ এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? অর্থাৎ এম সংখ্যক সারি আছে, এন সংখ্যক কলাম আছে। আমি আশা করি তোমাদেরকে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বোঝাতে পারলাম এতক্ষণ থেকে, যে হোয়াট ইজ ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কী কী করবো আস্তে আস্তে সেগুলো ব্যাখ্যা করব। জাস্ট ম্যাট্রিক্সের আমি সংজ্ঞা শেখালাম, ম্যাট্রিক্সের সারি কী জিনিস সেটা শেখাইছি, ম্যাট্রিক্সের কলাম কী জিনিস সেটা শেখাইছি, এবং ম্যাট্রিক্সটাকে কীভাবে পড়তে হয়, তাহলে এটাকে আমরা বলবো থ্রি বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্স। আবার যদি এরকম হয় যে টু থ্রি ফোর, ওকে, ফাইভ সিক্স সেভেন, ওকে, এবার আমাকে তোমরা বলো তো দেখি বাবা, এই ম্যাট্রিক্সে কয়টা সারি বিদ্যমান, সারি মানে অনুভূমিক বরাবর কয়টা লাইন আছে, এখানে দুইটা লাইন, তাহলে এখানে সারি আছে, দন্ত সরকার থেকে সারি দিলাম, সারি আছে তোমার হচ্ছে দুইটি, আর কলাম আছে কয়টি বাবা, তাহলে কলাম আছে তিনটি। ওকে, এখন তাহলে আমি যদি বলি এই ম্যাট্রিক্সের মাত্রা লিখো, তাহলে ম্যাট্রিক্সের মাত্রা লিখতে গেলে এই প্রথমে বসাতে হবে সারি, আর দ্বিতীয় ডিজিটটা হবে কলাম, তাহলে এখানে সারি আছে দুইটা, অতএব এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম ইকুয়াল টু টু বাই থ্রি, অর্থাৎ এটা টু বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স। আমি কি বুঝাতে পারি সেই ব্যাপারটা? ক্লিয়ার?